কাজ করতে গিয়ে হঠাৎ দুর্বলতা, শরীর ম্যাজম্যাজ, ক্লান্তি অনুভব, এমন সমস্যায় ভোগেন অনেকেই। কিন্তু কেন এই দুর্বলতা আর কি করেই বা মিলবে এর থেকে মুক্তি, জানাবো এবারে সেই গল্পটা। নানা কারণে শরীরে দেখা দেয় দুর্বলতা। বেশি কাজের চাপ ও মানসিক চাপে অনেকেই হয়ে পড়েন দুর্বল। এর ফলে অনেকেই হয়ে পড়েন সেন্সলেস। আবার যে খাবার খাচ্ছেন তাতে প্রয়োজনীয় পুষ্টির পরিমাণ না থাকায় এমনটা হতে পারে। দেহে দুর্বলতা কাটাতে সকালে সূর্যের আলো শরীরের জন্য বেশ জরুরি, কারণ সূর্যের আলোতে ভিটামিন ডি আমাদের দেহের হাড়ের গঠন সুগঠিত করে, যা শারীরিক দুর্বলতা কাটাতে সহায়তা করে। পানির অপর নাম জীবন, তাই তো দেহে পানি ও খনিজ লবণের ঘাটতি হলেই শরীরে দেখা দেয় শারীরিক দুর্বলতা। দুর্বলতা কাটাতে প্রতিদিন পান করুন পর্যাপ্ত পরিমাণ পানি, এতে শরীর থাকবে হাইড্রেট ও কেটে যাবে শারীরিক দুর্বলতাও। দেহকে ভেতর থেকে স্ট্রং রাখে খেজুর, এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, ভিটামিন ও ম্যাগনেসিয়াম, সাথে প্রাকৃতিক চিনিও। তাই দুর্বলতা কাটাতে খাদ্য তালিকায় রাখুন খেজুর। খাবারের রুচি বাড়িয়ে রক্তের পরিমাণ বৃদ্ধিতে সহায়ক টমেটো স্যুপ, আর তাৎক্ষণিক সতেজতা পেতে সাথে মানসিক চাপ কমাতে পান করতে পারেন কফি। আর যারা কফি খেতে পছন্দ করেন না, তারা দুধে 3-4 বাদাম পিষে পান করেও কাটাতে পারেন দুর্বলতা। মৌসুনা হাসান, সূচনা, চ্যানেল 24।